নমস্কার স্টাডিয়ান ক্যারিয়ারের পক্ষ থেকে স্টাডিয়ান ক্যারিয়ার ইনফো চ্যানেলে আপনাদের স্বাগত। এই বছর আগামীকাল 3রা জুন মাধ্যমিকের ফলাফল বেরোচ্ছে। আমরা জানি যে প্রতিটি শিক্ষক শিক্ষিকা বাবা মা এই দিনটার জন্য চিন্তায় থাকেন অপেক্ষায় থাকেন এবং প্রত্যেকটি শিক্ষার্থী অত্যন্ত চিন্তায় থাকে কারণ এটি তাদের জীবনের প্রথম পদক্ষেপ, বড় পদক্ষেপ, বড় পরীক্ষা, বড় পদক্ষেপ। এরপর তারা বুঝতে পারে, আমরা বুঝতে পারি যে একজন শিক্ষার্থী সেই ভবিষ্যতে জীবনে কোন দিকে যাবে, তার জীবনের গতিপথ কোন দিকে যাবে। একটা প্রধান যে সমস্যা তৈরি হয় ছাত্রছাত্রীদের মধ্যে আমরা দেখেছি, তারা বুঝতে পারে না অধিকাংশ ক্ষেত্রে যে তারা এই মাধ্যমিকের ফলাফলের পর কোন বিষয় নিয়ে পড়াশোনা করবে, বিজ্ঞান বিভাগ, কলা বিভাগ নাকি কমার্স। অধিকাংশ ক্ষেত্রে একটি প্রবণতা দেখা যায় যে নাম্বার যাই থাকুক না কেন একটা বিজ্ঞান বিভাগের দিকে যাওয়ার একটা প্রবণতা থাকে, কারণ মনে হয় যে এটি হয়তো সহজে আমাদের জীবনে উন্নতি দিতে পারবে। কিন্তু এই তথ্য আমরা দেখেছি অধিকাংশ ক্ষেত্রেই বা অনেক ক্ষেত্রেই ঠিক হয় না। আমাদের মতামত, আমাদের মনে হয়েছে দীর্ঘদিন থেকে যে শিক্ষার্থী যে বিষয় নিয়ে পড়াশোনা করতে চায় সেটা নাম্বারের ভিত্তিতে নয়, তাকে সেই দিকেই পাঠানো উচিত বা তার যাওয়া উচিত বা আমাদের তাদেরকে বলা উচিত। ধরা যাক কোনো একটি ছাত্র বা ছাত্রী সেই মাধ্যমিক পরীক্ষায় 80% বেশি নাম্বার পেয়েছে, কিন্তু তার জীবনে ইচ্ছা যে সে হিউম্যানিটিজ বা কমার্স নিয়ে পড়ুক। অধিকাংশ ক্ষেত্রে তাকে বলা হয় বিজ্ঞান নিয়ে পড়বার কথা, বা ছেলেমেয়ের অনেক সময় বন্ধুবান্ধবরা ভর্তি হচ্ছে বলে, বন্ধুবান্ধবদের সঙ্গে থাকতে পারবো বলে তারা অজান্তে এই ভুলটা করে ফেলে। আমাদের মনে হয় বা অনেকেরই মনে হয় যে এইটা ঠিক নয়, এবং আমাদের গার্জেনদের দিক থেকেও একটা প্রবণতা থাকে হিউম্যানিটিজ বা কমার্স নিয়ে ভর্তি হলে তাদের একটা বিশ্বাস শুরু হয় যে আমার ছেলে বা মেয়ে হয়তো জীবনে পিছিয়ে পড়ল। ব্যাপারটা ঠিক সেরকম তা নয়। দেখুন, বহু উদাহরণ দিয়ে দেখা যেতে পারে যে একটি ছাত্র বা ছাত্রী যে মাধ্যমিকে 90% উপর নাম্বার পেয়েছে সে ভবিষ্যতে ইতিহাস, সোশিওলজি, বাংলা, ইংরাজি এবং বহু বিষয় নিয়ে পড়াশোনা করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে নাম অর্জন করেছে, অর্থ উপার্জন করেছে। আবার কোনো একজন ছাত্র বা ছাত্রী সে 70% নাম্বার পেয়েছে, সে হয়তো প্রথমেই, এটা খুব কঠোর বাস্তব, সে হয়তো ভালো স্কুলে 11-12 বিজ্ঞান বিভাগে সুযোগ পায়নি, কিন্তু তার মানে এই নয়, এরকম বহু ক্ষেত্রে দেখা গেছে যে তারপর সে 11-12 যেহেতু তার সাবজেক্টটা ভালো লাগে, সাবজেক্টগুলি ভালো লাগে, সে কিন্তু তারপর উচ্চ মাধ্যমিকে এবং জীবনের পরবর্তী ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ নাম অর্জন করেছে, অর্থ উপার্জন করেছে। কমার্সের ক্ষেত্রেও এটি তাই, এবং কমার্সের ক্ষেত্রে প্রবণতা একটি বেশি আমরা দেখতে পেয়েছি যখন ছেলেমেয়েরা অত্যন্ত কনফিউজড হয়ে যায়, তাদের মনে হয় যে সায়েন্সটা খুব কঠিন আর আর্টস নিয়ে পড়লে লোকে কি বলবে বা আমি পিছিয়ে পড়বো, তাই জন্য তারা হঠাৎ করে একটি সমুদ্রে ঝাঁপ দেয়, একটি অচেনা সমুদ্রে, সেটি কমার্স। সত্যি কথা বলতে আমাদের শিক্ষা ব্যবস্থায় 10 পর্যন্ত কমার্স সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না, দেওয়া হয় না। সেক্ষেত্রে একটি ছেলেকে বা একটি মেয়েকে বুঝতে হবে যে তাদের যদি অঙ্ক ভালো লাগে, যদি তাদের ভূগোল ভালো লাগে, যদি তাদের ব্যক্তিগত জীবনে চিন্তাভাবনায় ব্যবসায়িক জিনিসপত্র ভালো লাগে, যদি তাদের খবরের কাগজে বা খবরের যখন তারা কোনো চ্যানেল দেখে তখন তাদের কোন জিনিসের দাম বাড়লো কি না, কমলো কি না, সেন্সেক্স, জিডিপি এগুলো নিয়ে যদি তাদের প্রবণতা থাকে ভালো লাগার, তখন তাদের আস্তে আস্তে বোঝানো যেতে পারে। সেটা আমাদের দায়িত্ব কাজ, বড়দের দায়িত্ব কাজ, যে তাদেরকে তখন বিশদ বিবরণ দেওয়া যে কমার্স নিয়ে পড়লে কী কী করা যায়। একটি ছোটো উদাহরণ দিই, কমার্স নিয়ে পড়লে কী কী করা যায়। 11-12 কমার্স নিয়ে পড়বার পরে স্বভাবতই বোঝা যাচ্ছে যে আমরা কলেজে গ্র্যাজুয়েশন পড়তে পারি, অ্যাকাউন্টস অনার্স করতেই পারি, সমস্যা নেই।
এটি আমরা সবাই জানি। এবং এটার পরে বিকম করার পর এম কম করলাম, চাকরি পেলাম, সরকারি চাকরির দিকে যেতে পারি, বেসরকারি প্রচুর কোম্পানিতে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে চাকরি পাওয়া যায়। এছাড়া আমরা বিবিএ করতে পারি, বিবিএর পর এমবিএ করা যেতে পারে। এছাড়া আরও দুটি কোর্স হয়, একটি হচ্ছে সিএ চার্টার অ্যাকাউন্টেন্সি, আরেকটি হয় কস্ট অ্যাকাউন্টেন্সি। এই দুটিতে পরিশ্রমের সঙ্গে অর্থ এবং সম্মানের একটি অদ্ভুত সম্বন্ধ আছে। এরপর আসি যে কোনো একটি ছেলে ধরুন নাম্বার কমই পেয়েছে বলেই তাকে হিউম্যান রিসোর্স ভর্তি হতে হচ্ছে। প্রথমে বলেছিলাম যে যদি বেশি পায় তাহলে সে ভর্তি হতে পারে, ধরুন কেউ কমই পেয়েছে, তাকে তখন আমাদের বুঝতে হবে কোন কোন বিষয়গুলো থেকে হিউম্যানিটিতে কোন কোন বিষয় সে ভবিষ্যতে নিয়ে এগোতে পারার মতো মাথা তার আছে। এতে দুঃখের কিন্তু কিছু নেই, প্রতিটি বিষয় আমার যেটা বক্তব্য, আমাদের যেটা বক্তব্য, প্রতিটি সাবজেক্টেরই ভবিষ্যতে যদি ঠিক করে পড়া যায়, যদি ভালোবাসানো যায়, তাহলে কিন্তু ভবিষ্যৎ জীবনে স্ট্রিম ম্যাটার করে না। ধরুন কেউ সোশিওলজি নিয়ে পড়ছে, একটি অফবিট সাবজেক্ট, চট করে তো 10 পর্যন্ত এই সাবজেক্টের সম্পর্কে আমরা জানতে পারি না, কিন্তু ধরুন সোশিওলজি নিয়ে পড়াশোনা করবার পর হ্যাঁ নিশ্চিত যে পড়াশোনার সময়টা বেড়ে যায়। গ্র্যাজুয়েশন 3 বছর, মাস্টার্স 2 বছর, এবং তারপর সে বিবিধ দিকে যেতে পারে। একটা ধরে ছোট উদাহরণ দিচ্ছি, ধরুন একটি ছেলে বা একটি মেয়ে সোশিওলজি নিয়ে মাস্টার্স পাস করলো, এবং সোশিওলজি মাস্টার্স পড়ার সময় তাকে একটি নির্দিষ্ট বিষয় চয়ন করে নিতে হয় সোশিওলজির মধ্যেকার। এর মধ্যে অনেকগুলো দিক থাকে, যেমন একটি হচ্ছে ওয়ার্ল্ড সোশিওলজি অ্যাসপেক্টস, একটা থাকে হচ্ছে আমাদের ভাষার সঙ্গে সমাজের সম্পর্ক, সোশিওলজিক্যাল লিঙ্গুইস্টিক্স, এরকম বিবিধ ভাগ থাকে যেগুলো নিয়ে আপনারা জানলে অনেকেই জানেন, বা আপনারা যারা জানেন না খুশি হবেন, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট থেকে শুরু করে আইআইটি পর্যন্ত সোশিওলজি নিয়ে কাজকর্ম হয়। এবং বিশ্বে এই মুহূর্তে সোশিওলজি একটি অন্যতম ইমার্জিং সাবজেক্ট। ধরা যাক ইতিহাস, ধরা যাক ফিলোসফি, আমরা অনেকে মনে করে থাকি যে ফিলোসফি ইজ আ ডেড সাবজেক্ট, কিন্তু ব্যাপারটা আসলে তার নয়। আমরা অনেক দিনের ধারণা পোষণ করে এই কথাটা বলছি, বর্তমান বিশ্বে যে অবস্থা এই মুহূর্তে বিশ্বের, দর্শনশাস্ত্রের অত্যন্ত মূল্য গোটা পৃথিবীতে আছে। হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রে আপনারা বলতে পারেন অনেকটা চাকরি বাকরি এক্ষেত্রে হয়তো অ্যাকাডেমিক, পড়াশোনা ভিত্তিক, রিসার্চ ওরিয়েন্টেড, কিন্তু শুধু কিন্তু তা নয়, এইগুলোর থেকেও প্রচুর প্রাইভেট কোম্পানি দেশে বিদেশে চাকরি দেয়, চাকরি পাওয়া যায়। এবং একটি গুরুত্বপূর্ণ কথা, হিউম্যানিটিজ নিয়ে, আর্টস নিয়ে যারা পড়াশোনা করে, অনেক ক্ষেত্রে চাকরি বাকরির পরীক্ষার সময় তাদের একটা অনেকটা পোর্শন তাদের করা হয়ে থাকে। কারণ অনেক চাকরি বাকরির পরীক্ষাতেই ধরুন বিজ্ঞানের পোর্শন যদি থাকে 50%, তাহলে বাকিটা কিন্তু 50% আর্টস থেকেও থাকে। মানে সেদিক থেকে একটা, যেমন বিজ্ঞান বিভাগের ছেলেদের সুবিধা, তাদের অঙ্ক পোর্শনটা হয়ে থাকে, বিজ্ঞানটা হয়ে থাকে, ঠিক তেমনভাবে আর্টসের ছেলেমেয়েদের সুবিধা। ধরে নেওয়া যাক কেউ ল্যাঙ্গুয়েজ নিয়েই পড়তে চায়, যেটি আবার মধ্যিখানের ব্যাপার, সেটি হিউম্যানিটি সাবজেক্টও নয়, সেটি বিজ্ঞানও নয়, সেটি কমার্সও নয়, সেটি ল্যাঙ্গুয়েজ। দেখুন, ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করলেও আমাদের মনে হয়েছে যে, অনেক সময় মনে হয় আমাদের যে আমরা কী করবো এরপরে, আমরা বাংলা নিয়ে পড়ছি, আমরা ইংরেজি নিয়ে পড়ছি, এরপর কী করবো। আমরা নাকি জানি না যে বাংলা আর ইংরেজি ছাড়া আরও অনেক কিছুতে ভবিষ্যতে আমরা শিফট করতে পারি। তার মধ্যে দুটি জিনিস আছে, একটি হচ্ছে লিঙ্গুইস্টিক্স, একটি হচ্ছে কম্পারেটিভ লিটারেচার, তুলনামূলক ভাষাবিজ্ঞান আর ভাষাতত্ত্ব। এই নিয়ে আর একটা, এই এত অল্প সময়ের মধ্যে সবটা তো বলা যায় না, তবু আপনাদের বলি, যারা তোমরা শুনছো ছাত্রছাত্রীরা তাদেরকে আরো বেশি করে বলি, আমরা জানি কি না জানি না, রোবোটিক্সে, মেশিন ল্যাঙ্গুয়েজে, আমরা যারা স্বপ্নের দেখি, আমাদের বন্ধু বান্ধবরা, কোনো বা সিনিয়র দাদারা,
বা বড়রা, যারা রোবোটিক্স নিয়ে রিসার্চ করছে, যারা নাসা, যারা ইসরোতে বসে আছে, এই প্রতিটি প্রজেক্টের সঙ্গে একটি গভীর সম্পর্ক আছে লিঙ্গুইস্টিক্স ডিপার্টমেন্টের ছেলে মেয়েদের। এবং এই নিয়েও ISI, IIT এরা কাজ করছে, এবং বড় বড় ইউনিভার্সিটি, JNU, JU ভারতবর্ষে, আরও আরও অনেক ইউনিভার্সিটি তারা যারা কাজ করছে। কম্পারেটিভ লিটারেচার থেকে অ্যাকাডেমিক্স ছাড়া আরও কিছু জায়গায় পৌঁছানো যায়। যেমন সারা পৃথিবীতে একটি বরাবর গ্রহণযোগ্য চাকরি হচ্ছে দোভাষীর চাকরি। বিভিন্ন ভাষা শেখায় যেহেতু কম্পারেটিভ লিটারেচারের ধর্ম এবং শর্ত, সেহেতু যদি সঙ্গে আর একটা দুটো ভাষা শিখতেই হবে এবং যদি সেটা ভালো করে শেখা যায়, গোটা পৃথিবীতে, ভারতবর্ষে এবং প্রধানত আফ্রিকা এবং আমাদের ভারতীয় উপমহাদেশের অঞ্চলগুলিতে দোভাষীর চাকরি অবধারিত, এবং সেটি সরকারিভাবেও দেওয়া হয়, এবং বেসরকারি জাহাজ কোম্পানি, ক্রুজ এরা দিয়ে থেকে থাকে, মিউজিয়াম এরা দিয়ে থেকে থাকে, কারণ ট্যুরিজমের সঙ্গে এর একটি গভীর সম্পর্ক আছে। সায়েন্সের ক্ষেত্রেও আমাদের কিছু রিজিড ধারণা আছে। আমরা মনে করি যে সায়েন্স নিয়ে পড়বার পরে আমাদের দুটি অপশন আছে, একটি হচ্ছে ডাক্তারি, একটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে একটি ধারণা আছে যে আমি যদি কোর ইঞ্জিনিয়ারিং পেয়ে যাই, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, তাহলে ভালো। আবার একদল মনে করে না, আমার চাকরি পাওয়ার সবচেয়ে বেশি সুবিধা IT-তে, তাহলে আমি কম্পিউটার সায়েন্স নিয়ে ভর্তি হব। আর যে কিছু পাচ্ছে না শেষ পর্যন্ত, সেটাই বেশি হয় যে তারা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ঢোকে, এবং তারা পরে মনে করে যে না, সিভিল নিয়ে পড়লাম আর তো বিশেষ চাকরি হবে না। জেনে রাখা দরকার, ভারতবর্ষের, ভারত সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পোস্টগুলি ইঞ্জিনিয়ারিংয়ে, তার মধ্যে একটি কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং। তার কারণ, প্রচুর সরকারি প্রজেক্টে সিভিল ইঞ্জিনিয়ার লাগে, সেটা কলকাতায় কর্পোরেশনেও লাগে, সেন্ট্রাল গভর্নমেন্টেও লাগে। যতদিন রাস্তাঘাট, পথ থাকবে ততদিন সেটা লাগবে। আচ্ছা, এটা তো গেল যারা ইঞ্জিনিয়ারিং পেল। যারা পেল না, তারাও জোর করে বহু ক্ষেত্রে অনেক নাম না জানা, অচেনা কলেজে গিয়ে ভর্তি হয়ে শুধু ইঞ্জিনিয়ারিং পড়বে বলেই, এবং তারা তারপর 4 বছর পাবে অত্যন্ত অস্বস্তির মধ্যে পড়ে। যদি তারা সেটা না করে, তাহলে তারা মনে করে জীবনটায় আর কিছু হলো না, তারা ভর্তি হয়ে যায় শেষ পর্যন্ত কোনো একটা অনার্সে, না বুঝেই। এবং অনেক সময় সেটা হয় কনফিডেন্স লুজ করে, যে আমি ইঞ্জিনিয়ারিং পেলাম না, তাহলে আমি কেমিস্ট্রি অনার্স নিয়ে ভর্তি হবো, আমি জুলজি নিয়ে ভর্তি হবো, বটানি নিয়ে ভর্তি হবো, কিন্তু এরপর কী করবো আমি জানি না। আমাকে বুঝতে পারতে হবে, যারা তোমরা যারা ছোটরা শুনছ, বায়োলজি এর অনেকগুলো ভাগ হয়, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, এর প্রতিটি নিয়েই গ্র্যাজুয়েশনে ভর্তি হওয়া যায়। বা তুমি যদি বায়োলজি নিয়ে, বা যে কোনো একটি বটানি, বা যে কোনো একটি বিষয়ে, বায়োলজি ভিত্তিক কোনো একটি বিষয় নিয়ে, বায়োলজি কেন্দ্রিক একটি বিষয় নিয়ে যদি গ্র্যাজুয়েশনে ভর্তি হও, তোমরা মাস্টার্সে কিন্তু এই ডিপার্টমেন্টগুলো শিফট করতে পারো। এবং এই প্রতিটি ডিপার্টমেন্ট গোটা পৃথিবীতে গুরুত্বপূর্ণ, কারণ রোগ বাড়ছে, যা নিরাময় করার জন্য রিসার্চ ডাক্তাররা করে না, করেন এনারা, যারা বায়োটেকনোলজিস্ট, যারা বায়োকেমিস্ট, যারা জিন তত্ত্ব নিয়ে কাজ করেন তারা। যদি আমি ফিজিক্স নিয়ে পড়ি, আমি জানি না এরপর কী কী ভাগ হতে পারে। অ্যাস্ট্রোফিজিক্স আমরা শুন, আমাদের অনেকের, যারা বিজ্ঞান বিভাগে পড়ি, যারা আমরা, যারা তোমরা পড়ো, তাদের আমাদের মনে হয় যে নাসা, ইসরো স্বপ্নের জায়গা, IIT স্বপ্নের জায়গা, NIT স্বপ্নের জায়গা। এই প্রতিটি জায়গাতে ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে MS বলে একটি জিনিস হয়, মাস্টার ইন সায়েন্স, যেখানে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনা করানো হয়। কেমিস্ট্রির বিভিন্ন ভাগ আছে, স্ট্যাটিস্টিক্সের ভাগ আছে, অঙ্ক নিয়ে অঙ্কের ভাগ আছে। ফলে যেটি আমি স্বল্প ভিডিওর মাধ্যমে যেটি বলতে চাইছি আমরা, যে প্রতিটি বিষয়ের সম্ভাবনা সমান, শুধুমাত্র খুঁজে নিতে হবে মাধ্যমিকের পর
বাংলা ইংলিশ কম্পালসারির পাশে বা দুটি ভাষা, সব বোর্ডের ক্ষেত্রে শুধু বাংলা ইংলিশ তো নয়, দুটি ভাষার সঙ্গে কোন চারটি বিষয় আমার পছন্দের? এর মানে কিন্তু এই নয় চারটি বিষয় আমার সমান পছন্দের, একটি কি দুটি বিষয় আমার প্রধান পছন্দের, বাকি দুটি বিষয় এই দুটি বিষয়কে সাপোর্ট করছে এগিয়ে যাওয়ার জন্য। এবং তারপর উচ্চ মাধ্যমিকের পর আমরা ওই একটি বিষয় নিয়ে এগিয়ে চলব, অর্থাৎ কালকে মাধ্যমিকের রেজাল্ট। শুধু মাধ্যমিকের স্টুডেন্টদেরকে বলছি না, আমি সমস্ত যারা আমার অনুজো যারা এই ভিডিও দেখছে তাদেরকেই বলছি, আমরা নাম্বার পাওয়ার ভিত্তিতে, বেশি নাম্বার পাওয়ার ভিত্তিতে, কম নাম্বার পাওয়ার ভিত্তিতে বিষয়ে চয়ন করো না, যা ভালোবাসো। পরীক্ষার সময় বহু ক্ষেত্রে আমরা দেখি যে আমার বিজ্ঞান, আমার ফিজিক্যাল সায়েন্স ভালো লাগে, কিন্তু সেই দিন পরীক্ষার সময় আমার একটু আধটু ভুলের জন্য আমি 10 নম্বর কম পেয়েছি। তার জন্য তো তোমার ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টের প্রতি ভালোবাসা কমে যায়নি, তোমার 10টা নাম্বার কমে যাওয়ার জন্য কখনোই তোমার ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যাবে না। হ্যাঁ, হয়তো তুমি একটু তোমার পছন্দের স্কুলগুলোয় ভর্তি হতে পারবে না, তুমি হয়তো ভর্তি হতে পারবে না তোমার পছন্দের স্কুলগুলোতে, কিন্তু তুমি ভর্তি হতে পারবে এবং তুমি নিজের কাছে নিজেকে প্রমাণ করতে পারবে। একটাই কথা বলার, গার্জেনদেরকে বলার, বড়দেরকে বলার, আপনারাও জোর করবেন না, আপনারা কথা বলুন, আপনারা কথা বলুন যে তারা কি ভালোবাসে। তাদের ভুলভ্রান্তি হতে পারে, আপনারা আলোচনা করুন, যদি মনে করেন আমাদের চ্যানেলে কমেন্ট করতে পারেন, আমরা যথাসম্ভব সমস্যার উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা তলায় ফোন নাম্বার দিয়ে রাখবো আমাদের, আপনারা যোগাযোগ করতে পারেন, আমরা আমাদের মতামত দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের বাচ্চাদেরকে বলছি, আবেগে ভেসে বন্ধু যাচ্ছে, বান্ধবী যাচ্ছে, কে কি করছে জন্য নয়, মন ভেঙে গিয়ে নয় বা অতি আনন্দে নয়, কম নাম্বার পেয়েছি বেশি নাম্বার পেয়েছির ভিত্তিতে নয়, ভালোবাসার ভিত্তিতে, পছন্দের ভিত্তিতে ধীরে সুস্থে চিন্তা করে বিষয় চয়ন করো। আগামীকাল মাধ্যমিকের সকল ছাত্রছাত্রীদেরকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আবার পরবর্তী ভিডিওয়ে দেখা হচ্ছে, নমস্কার।